নতুন সড়ক আইন কার্যকরের পর থেকে ভিড় বেড়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কার্যালয়গুলোতে। সাধারণ সময়ের চেয়ে চলতি সপ্তাহে সেবা গ্রহীতার সংখ্যা বেড়ে যাওয়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে সেবা গ্রহীতারা বলছেন, লাইসেন্স কিংবা ডিজিটাল নাম্বার প্লেট পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। কড়া শাস্তি ও বেশি জরিমানা থেকে রেহাই পেতে গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট, ফিটনেস সনদ ও ড্রাইভিং লাইসেন্স করাতে লাইন ধরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন সেবাগ্রহীতারা। সব ধরনের গাড়ির মালিক ও চালকদের ব্যাপক ভিড় রয়েছে মিরপুর বিআরটিএতে, আর এই সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে দালাল চক্র। আমি 18 সালে টাকা জমা দিয়েছি, মানি রিসিপ্ট সব কিছু, এক বছর হয়ে গেছে আমারটা, এখনো পাচ্ছি না। দালাল ছাড়া এখানে কাজ করাটা অনেক কঠিন, একটু 19-20 হইলেই লাইসেন্স শাখায় গ্রাহকদের ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার লাইনেও ছিল প্রচন্ড ভিড়। লাইসেন্স নিতে আসা অনেককেই ভোগান্তিতে পড়তে দেখা গেছে। নভেম্বর মাসে আসছি, আসার পরে বলছে আপনি এক সপ্তাহ পরে আসলে পাবেন, আমি এক সপ্তাহ পরে আবার আসছি, আসার পরে এখন আমার 2020 সালের 28 এপ্রিল ডেট দিছে। বাকিটা হচ্ছে আসলে তাদের কর্ম কাজের কতটুক দৃঢ়তা আছে বা কী আছে এটাই জানার বিষয়। এই কাজটা যত তাড়াতাড়ি হয়েছে আমার মনে হয় যে আমার লাইসেন্সটা খুব তাড়াতাড়ি পাবো, বা আমার যে গাড়ির কাগজপত্রগুলো তাড়াতাড়ি পাবো ইনশাল্লাহ। বিআরটিএ কর্মকর্তারা জানিয়েছেন, ভিড়ের কারণে অফিস সময়ের পরও সেবাগ্রহীতাদের সেবা দিতে তৎপর রয়েছেন তারা। সড়ক আইন কার্যকরের পর থেকেই বিআরটিএ প্রত্যেকটা বিআরটিএতে সেবা গ্রহীতার সংখ্যাটা বেড়েছে, অনেকগুণ বেড়েছে। আমাদের বিকাল 5টার পরেও অফিস সময় বর্ধিত করা হয়েছে শেষ গ্রাহক সেবা পর্যন্ত। সরবরাহকারী প্রতিষ্ঠান পরিবর্তন হওয়ায় লাইসেন্সের স্মার্ট কার্ড প্রিন্ট হতে দেরি হচ্ছে, অচিরেই এ সমস্যা কেটে যাবে বলে জানান কর্মকর্তারা। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা।